বাঙালি মাছের প্রতি ভালোবাসা চিরন্তন ভাজা ঝাল থেকে ঝোল সবেতেই বিভিন্ন ধরনের মাছের রান্না খেতে বেশ লাগে তবে ঠিকমতো রান্না করলে যেমন খেতেও টেস্টি তেমনি শরীরে পুষ্টি দেয় ভরপুর বাটা মাছের ঝাল বানানোর জন্য সাত পিস বাটা মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম তারপর কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করে ছটা কাঁচা লঙ্কা ভেজে নিলাম এরপর মান কচুটা ডুমো ডুমো করে কেটে নুন দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব দু মিনিট ভাপিয়ে এরই মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম আলু আর কচুটা হালকা সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব অন্যদিকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা ভেজে নেব একদিক ভাজা হয়ে গেলে অপর দিক একইভাবে ভেজে নেব সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে ওই তেলের মধ্যেই ফোড়নে গোটা জিরে আর তেজপাতা দিয়ে ভাপিয়ে নেওয়া কচু আর আলুটা দিয়ে কিছুক্ষণ নাচড়া করে নেব এবার নাচাড়া করে কিছুক্ষণ ভেজে নুন দিয়ে মিশিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে কষাতে থাকবো মশলাটা শুকিয়ে এলে সামান্য জল দিয়ে আরও খানিকক্ষণ কষাবো ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকব মাঝে একবার নাচাড়া করে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম আবারও একটু নাচাড়া করে এবার ঝোলের জন্য পরিমাণ মতো ঈষতুষ্ণ গরম জল দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দিলাম যেহেতু আমি একটু ঝোল রাখবো এবার না করে ঝোলের সাথে মশলা মিশিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোল ফুটে আসলেই ভেজে রাখা মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। তারপর হাফচা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে গরমের তৃপ্তিদায়ক বাটা মাছের ঝাল তবে মা বাবাদের প্রিয় একটা মাছের পদ হলো বাটা মাছের ঝাল তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম কচু আর আলু দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি